আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন হাসান। ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রি হোম। তোমরা কেমন আছো? আজকে আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিও। আজকে আমাদের চ্যানেলের আলোচ্য বিষয় লা শাতেলিয়ারের নীতি, এবং এই নীতিটি আমরা মাধ্যমিক রসায়ন বইয়ের সপ্তম অধ্যায়ের আলোচ্য বিষয় এবং উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায়ের আলোচ্য বিষয়। এই টপিকটি দুটি ক্লাসের জন্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমরা আসো একটু মনোযোগ দিয়ে টপিকটুকু পড়ার চেষ্টা করি। আজকের ভিডিওর টোটাল টাইমিংকে আমি দুটো অংশে ভাগ করেছি, দুটি অংশে। একটি অংশ হচ্ছে লা শাতেলিয়ারের নীতি বোঝার জন্য প্রয়োজনীয় বিষয়বস্তু, এবং দ্বিতীয় অংশ হচ্ছে উদাহরণসহ লা শাতেলিয়ারের নীতি আলোচনা। উদাহরণসহ লা শাতেলিয়ারের নীতি আলোচনা। লা শাতেলিয়ার নীতিটি বুঝতে গেলে তোমাকে নীতি আলোচনা লা শাতেলিয়ারের নীতি বুঝতে গেলে তোমাকে এই কয়েকটা টপিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। কেন? কারণ তুমি যদি একমুখী বিক্রিয়া না বোঝো, উভমুখী না জানো, তাপোৎপাদী, তাপহারী, সাম্যাবস্থা, নিয়ামক ইত্যাদি সম্পর্কে তোমার আইডিয়া ক্লিয়ার না থাকে, তাহলে তুমি কখনোই সুন্দরভাবে লা শাতেলিয়ারের নীতি বুঝতে পারবে না। তো আসো আমরা এবার আমাদের আলোচনা শুরু করি। তো প্রথমেই প্রয়োজনীয় বিষয়বস্তুর মধ্যে আছে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়া কেবলমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে গমন করে, অর্থাৎ কার্বন যোগ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। আর তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তুমি যদি এই বিক্রিয়াটা খোলা অঞ্চলে করো তাহলে এটা কেবলই একমুখী বিক্রিয়ার ন্যায় আচরণ করবে। তাহলে একমুখী বিক্রিয়া হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে গমন করা। তাহলে আমাদের এটা সম্পর্কে আলোচনা শেষ করলাম, আমরা শেষ হলো। দ্বিতীয়ত হচ্ছে উভমুখী বিক্রিয়া। দ্বিতীয় টপিকটুকু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া হলো যেই বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে রিয়েক্টেন্টে আসতে পারে, আসা যাওয়া করতে পারে, উভয় দিকে গমন করে যেই বিক্রিয়া উভয় দিকে গমন করে তাকে বলে উভমুখী বিক্রিয়া। এবং সাম্যাবস্থা কথাটা এই উভমুখী বিক্রিয়া থেকেই কিন্তু এসেছে। তো যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তবে আমরা পাই ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে যেমন ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড আমরা পাই, ঠিক তেমনি ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইডকে আমরা একত্র করলে আবার আমরা ক্যালসিয়াম কার্বনেটও পেয়ে থাকি। এই কারণেই এটা উভমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া এই অ্যারো সাইন, উভয় দিকে এরকম অ্যারো সাইন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আশা করি তোমরা উভমুখী বিক্রিয়া বুঝেছ। এবার স্বাভাবিকভাবে আমাদের আসতেছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী এই কথাটা বললেই আমাদের মনে পড়ে তাপ যোগ উৎপন্ন। মনে পড়ে বলতে আমরা দেখতেই পাই, এখানে দেখো তাপুত কথাটা লেখা আছে। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হয় এবং বিক্রিয়া অঞ্চল উত্তপ্ত থাকে তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। যেহেতু এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে আমার টিপস হলো তোমাদের জন্য, তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে বড়লোক বিক্রিয়া। এটুকু প্লিজ মনে রাখবে, তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে বড়লোক বিক্রিয়া, কারণ এই বিক্রিয়ায় তাপের কখনোই অভাব হবে না। আর তোমরা জানো সবাই এই বিক্রিয়ার ডেল এইচ নেগেটিভ, অর্থাৎ যেই বিক্রিয়ার ডেল এইচ এর মান নেগেটিভ তুমি ইজিলি বলতে পারবে সেই বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। একটা ছোট্ট উদাহরণ দেই, তোমাদের সবার জানা আছে নাইট্রোজেন যোগ 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে, এবং এই বিক্রিয়ার ডেল এইচ এর মান -92 কিলোজুল পার মোল। তার মানে যখনই তুমি দেখবে ডেল এইচ এর মান -92, তখনই তুমি বুঝবে এই বিক্রিয়াটি তাপ উৎপাদী, অর্থাৎ এই বিক্রিয়া তাপের দিক থেকে বড়লোক বিক্রিয়া।
এবার আসো আমাদের এখনকার স্বাভাবিক আলোচনায় আসে তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া, হারি বলতে গেলে আমি একটু ছোট্ট করে তোমাদের জন্য বলি, হারি কথাটার সাথে অভাবী কথাটার অনেক মিল। হারি কথাটার সাথে অভাবী কথাটার অনেক মিল। দেখো, তার মানে হারি মানে অভাবী, মানে গরিব বিক্রিয়া, যে বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে। যে বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে, যে বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে তাকে বলে তাপ হারি বিক্রিয়া। এবং এই বিক্রিয়ার ডেলেইচের মান হলো পজিটিভ। ডেলেইচের মান হলো পজিটিভ। তুমি যখনই দেখবে যেই বিক্রিয়ার বিক্রিয়া তাপের মান দেওয়া পজিটিভ, অত সেই ক্ষেত্রেই তুমি বলে ফেলবে এই বিক্রিয়াটি তাপের দিক থেকে অভাবী বিক্রিয়া, মানে তাপ হারি বিক্রিয়া, মানে গরিব বিক্রিয়া তাপের দিক থেকে। তাহলে যেমন আমরা জানি নাইট্রোজেন যোগ অক্সিজেন বিক্রিয়া করে যখন দুই অণু নাইট্রিক অক্সাইড তৈরি করে, তখন এই বিক্রিয়ার ডেলেইচের মান হয় +180 kJ পার মোল। তার মানে +180 kJ প্লাস ভ্যালু দেখার সঙ্গে সঙ্গেই তুমি বুঝতে পারবে এটি একটি তাপ হারি বিক্রিয়া। তাহলে আমাদের চতুর্থ ইম্পর্টেন্ট টপিক শেষ হলো। এরপরে আসে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা, তোমরা সবাই SSC-তে এই টপিকটুকু পড়েছ, আশা করি তোমাদের সবার কাছে এই সাম্যাবস্থা কথাটা ক্লিয়ার। অ্যাকচুয়ালি তোমাদের জ্ঞাতার্থে আমি জানাই, লাসাতেলিয়ার নীতির আরেকটা কিন্তু ইংলিশ নাম আছে, যেটাকে আমরা বলি দ্য ইকুইলিব্রিয়াম ল। তো লাসাতেলিয়ারের নীতির আরেকটি ইংলিশ টার্ম হচ্ছে দ্য ইকুইলিব্রিয়াম ল। তো রাসায়নিক সাম্যাবস্থা হলো বিক্রিয়ার এমন একটি অবস্থা যেই অবস্থায় বিক্রিয়কের হ্রাসের হার এবং উৎপাদের বৃদ্ধির হার সমান হয়ে যায়, এবং উৎপাদের বৃদ্ধির হার সমান হয়ে যায়। আমরা যদি Y-axis-কে বিক্রিয়ার হার হিসাবে, রেট অফ রিয়াকশন বিক্রিয়ার হার হিসাবে ধরি, আর X-axis-কে যদি আমরা সময় হিসাবে ধরি, তাহলে সাম্যাবস্থা হলো এমন একটি অবস্থা যেই অবস্থায় বিক্রিয়কের হ্রাসের হার এবং উৎপাদের বৃদ্ধির হার একই লাইনে চলতে থাকে। এই অবস্থাটাকে বলে রাসায়নিক সাম্যাবস্থা। এবং এই লাসাতেলিয়ারের নীতি কেবলমাত্র এই সাম্যাবস্থায় থাকাকালীন অবস্থার জন্যই প্রযোজ্য। তাহলে রাসায়নিক সাম্যাবস্থা আমরা বুঝলাম। বাকি একটা ছোট্ট ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে, তা হলো নিয়ামক। নিয়ামক কিছুই না, যে কোনো রাসায়নিক বিক্রিয়া তিনটা জিনিস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক হলো তাপমাত্রা, দুই হলো চাপ, এবং তিন হলো ঘনমাত্রা। তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, এবং ঘনমাত্রা এই তিনটি বিষয়বস্তু দ্বারা, কনসেন্ট্রেশন বলে ইংলিশে এটাকে, প্রেশার এবং টেম্পারেচার, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা এই তিনটি জিনিস দ্বারা, এই তিনটি ফ্যাক্টর দ্বারা যে কোনো রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রিত হয়। আমি যেমন আমার সারাউন্ডিংয়ের কারণে আমি নিয়ন্ত্রিত হই, আমার চাকুরির জায়গা থেকে আমি নিয়ন্ত্রিত হই, করোনার কারণে আমি নিয়ন্ত্রিত হচ্ছি, ঠিক তেমনি বিক্রিয়া তাপ, চাপ এবং ঘনমাত্রার কারণে কি নিয়ন্ত্রিত হচ্ছে। সো নিয়ন্ত্রণ, আমরা যা দ্বারা নিয়ন্ত্রিত হই তাকে বলে আমাদের ক্ষেত্রে কি, নিয়ামক। বিক্রিয়ার নিয়ামক হলো তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। এই কথা বলে আজকে আমি আমার লেকচারের প্রথম অংশের কাজটুকু কমপ্লিট করলাম। তোমরা বুঝেছ? আচ্ছা, এবার আসো আমরা আমাদের দ্বিতীয় অংশের কাজটুকুতে যাই। আজকে দ্বিতীয় অংশের ছোট্ট কাজ হলো উদাহরণ দিয়ে লাসাতেলিয়ারের নীতি আলোচনা, উদাহরণ সহ লাসাতেলিয়ারের নীতি আলোচনা। এই কথা বললেই, উদাহরণ কথাটা বললেই আমার স্টুডেন্টরা কেমন যেন আনইজি ফিল করে। বুঝেছি স্যার, লাসাতেলিয়ারের নীতি বলতে পারবো স্যার, কিন্তু উদাহরণটা একটু প্রবলেম স্যার, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে আমরা দেখতে পাই। তো আসো, লাসাতেলিয়ারের নীতি যেহেতু একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অনেক পড়িয়েছি,
এখন আমরা অল্প একটু কথা বলি তোমাদের সাথে। এখন আমি দেখো আমার একটু আমি তোমাদের সাথে একটু গল্প বলি, তোমরা গল্পটি শুনো, ভালো লাগবে। স্টুডেন্ট লাইফ স্টাডি, স্টুডেন্ট লাইফে স্টাডি চলবে, এটাই নিয়ম। স্বাভাবিকভাবে স্টুডেন্ট লাইফে স্টাডি চলছে, হঠাৎ করে আমাদের করোনা মহামারী, করোনা আগমন, আমাদের হাতে এই মুহূর্তে মহামারী করোনাকে ঠেকানোর কোনোই অপশন নেই। দেখা গেল আমার স্টুডেন্টের স্টাডি বন্ধ হয়ে যাচ্ছে, যাবার উপক্রম, এবং কারো কারো বন্ধ হয়েই গেল। পরবর্তীতে আমরা দেখলাম যেহেতু এই মুহূর্তে মহামারী করোনাকে আমরা কিছুই করতে পারছি না, বাট আমরা যদি আমাদের স্টাডিকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে পারি, তাহলে আমরা খুবই সহজে আমাদের স্টুডেন্টের স্টাডি লাইফকে আবার কন্টিনিউ করতে পারি। তাহলে আমার এই গল্পটার, আমার এই কথাগুলো তোমরা বুঝেছো, বোঝার চেষ্টা করেছো বা করো, ভালো লাগবে। একটু পরে আমি তোমাদেরকে এটি বুঝিয়ে দিচ্ছি। এবার আসো, অনেক গল্প করলাম, এবার আসো লাশ আতেলিয়ারের নীতি কথাটা আমরা বলি। বইয়ের ভাষায় লাশ আতেলিয়ারের নীতি হলো, লা সাতে লিয়ারের নীতি হল কোনো বিক্রিয়া সাম্যাবস্থায়, কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় সাম্যাবস্থায় থাকাকালে ওই বিক্রিয়ার এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা খুব ভালো জানো, প্রশমিত হয়, তোমরা এইটুকু বইয়েই পাবে। এই কথাটুকুর সাথে তোমাদের সাথে পূর্বে আমি যে একটু ছোট্ট গল্প করেছি, এই গল্পের একটু মিল করে দেই, তাহলে তোমরা লাশ আতেলিয়ারের নীতি প্র্যাকটিক্যালি বুঝতে পারবে। দেখো আমি বলেছিলাম স্টুডেন্ট লাইফ, সেটাকে যদি আমরা বলি রাসায়নিক বিক্রিয়া, তারপরে আমি বলেছিলাম স্টুডেন্ট লাইফে স্টাডি হবেই, স্টাডিকে যদি বলি রাসায়নিক সাম্যাবস্থা, এরপরে আমি বলেছিলাম করোনার মহামারী, করোনার আগমন, তাকে যদি আমি বলি একটু নিয়ামক, তাহলে আমরা করোনাকে তো চেঞ্জ করতে পারবো না, নিয়ামক পরি চেঞ্জ হয়ে গিয়েছে, ফলশ্রুতিতে স্টুডেন্ট লাইফের স্টাডি বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা স্টুডেন্ট লাইফের স্টাডিকে অ্যানালগ থেকে স্কুলে যাওয়া, নিজে বাসায় প্রাইভেট পড়া, এগুলো বাদ দিয়ে যখন আমরা স্টাডিকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে ফেলেছি, তার মানে এখন আমরা যেমন অনলাইনে পড়ছি এটসেট্রা এটসেট্রা, এই কাজগুলো যখন আমরা করছি, তখন আমাদের স্টুডেন্ট লাইফের স্টাডি আবার কন্টিনিউ হচ্ছে। সো এটাই হচ্ছে লাশ আতেলিয়ারের নীতি, বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে একটি নিয়ামক আগমন, মহামারীর আগমন, এতে নিয়ামক তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন ঘটালে বিক্রিয়াটি কোনোভাবেই নিয়ামক ফল এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ আমার স্টুডেন্ট লাইফের স্টাডি কোনোভাবেই যেন কখনোই কখনো কোনোভাবেই কোনো সময়ে মহামারী নিয়ামক, এই মহামারী করোনা আমাদের এই পরিবর্তনকে ঠেকাতে পারেনি, স্টুডেন্ট লাইফের স্টাডিকে ঠেকাতে পারেনি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে অনেক আলাপ আলোচনা হলো, আমরা পরবর্তী ভিডিওতে আমরা লাশ আতেলিয়ার নীতির বিক্রিয়ার উপর কীভাবে প্রভাব ফেলে, তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা ফ্যাক্টর কীভাবে প্রভাব ফেলে, আমাদের করোনা কীভাবে প্রভাব ফেলে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আর তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করবে, লিখবে, তোমরা জানতে চাইলে আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। তো আজকের ক্লাসে এখানেই শেষ, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।